হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইজ ক্রিয়েশন। তো আমি আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে শপিং করতে যাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। ও আর এই ফ্রেন্ডের সাথে আমি আজকে তোমাদের সাথে ফার্স্ট টাইম মিট করাবো, কারণ আমি আজকে ফার্স্ট টাইম ওর সাথে শপিং করতে যাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। সো গাইস, এসে গেছি বাজারে, এই যে আমার পার্টনার। হ্যালো। তো এখন আমরা কোথায় কোথায় ঘুরবো, কী কী দেখবো, কী খাবো, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। প্রায় একটা বালুরঘাটের দোকানে ঢুকবো, তার নাম ধনপট বস্ত্রালয়। তো ওইখানে শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা একটা চুইদারের পিস কিনলাম। সো গাইস, আমাদের কেনাকাটা কমপ্লিট। এরপর আমরা ফুলের দোকান থেকে বাস স্ট্যান্ডে এখান থেকে ফুল কিনলাম। আমি হলুদ গোলাপ কিনলাম ওর জন্য, মানে আমার ওই বান্ধবীটার জন্য, আর ওই আমার জন্য কিনলো লাল গোলাপ, যেটা আমার লাল গোলাপ ফেভারিট আর ওর হলুদ গোলাপ ফেভারিট। এই বাস স্ট্যান্ডের কাছে এই রেস্টুরেন্টে এসেছি, এখানে আমরা পোলাও মাংস খাচ্ছি। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো, খুব সুন্দর পোলাও মাংস বানায়। পোলাও মাংস খাওয়া হয়ে গেছে, এবার আমরা কোথায় যাব বল? চিকেন পকোড়া খেতে যাব। পকোড়া? চিকেন পকোড়া। ও, চিকেন পকোড়া খেতে যাচ্ছি। আর্য সমিতির এখানে, আর্য সমিতির আশেপাশে আছি। তো এখন আমরা যাব চিকেন পকোড়া খেতে। তো চলো যাই। আর্য সমিতির পাশেই দোকানটা বসে। তো খুব সুন্দর বানায় চিকেন পকোড়া, তো তোমরা ট্রাই করতে পারো চিকেন পকোড়া। এরপর আমরা এসেছি শর্মা প্যালেস থেকে বিরিয়ানি খেতে। তো তোমরা জানো যে বালুরঘাটে এখন টপ বিরিয়ানি বানায় শর্মা প্যালেস। আর রাস্তায় আস্তে আস্তে আমরা বরযাত্রীর গাড়িও দেখলাম, মানে কনের গাড়ি। কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই।